আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের পঞ্চম অধ্যায়ের পাঠ 47 এর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, সেই বিষয়টি এখনকার সময়ে সবচেয়ে ইম্পর্টেন্ট একটি বিষয়, যেটা ছাড়া আমাদের দৈনন্দিন জীবন অচল। এমনকি তোমাদের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ এখন নির্ভর করছে এই বিষয়টির উপর। আশা করি তোমরা বুঝতে পারবে যে আমি কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো দেখি তোমরা অনুমান করতে পারো কিনা যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা ছাড়া আমাদের শিক্ষা ব্যবস্থা এবং দৈনন্দিন জীবন এখন অচল হয়ে যাবে। আমি জানি আমার কিছু শিক্ষার্থীরা অবশ্যই অনুমান করতে পেরেছে অলরেডি। হ্যাঁ, আজকে আমরা ইন্টারনেট নিয়ে আলোচনা করব। তোমরা অলমোস্ট 100% শিক্ষার্থীরা ইন্টারনেটের সাথে এখন যুক্ত হয়ে গিয়েছ এবং ইন্টারনেটের নিয়মিত ব্যবহারকারী আমি জানি। যদিও পূর্বে খুব বেশি পরিচিত ছিল না, কিন্তু এই লকডাউনের মধ্যে তোমরা করোনা ভাইরাসের এই সময়টাতে তোমরা অনলাইনে ক্লাস করতে করতে অবশ্যই ইন্টারনেটের সাথে পরিচিত হয়ে গিয়েছ। তোমরা জানো এই ইন্টারনেট আমাদের এখন দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কাজে ইন্টারনেট লাগে। সকালে ঘুম থেকে উঠে নিউজ চেক করা থেকে শুরু করে বিভিন্ন আপডেট, নিউজের আপডেট পাওয়া, দেশে বিদেশের খবর পাওয়া, অনলাইনে কোনো কিছু অর্ডার করা, কারণ এখন তো করোনা ভাইরাসের সময়ে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে গিয়ে আমাদের ঘরের বাইরে যাওয়াটা খুব সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা এখন বেশিরভাগ পণ্য অনলাইনে অর্ডার করে থাকি। অনলাইনে অর্ডার করতে গেলে অবশ্যই ইন্টারনেট লাগবে। এবং আরও কিছু ক্ষেত্রে, যেমন হসপিটালের, তারপরে কোথাও যেতে হলে বাস, ট্রেনের টিকিট সংগ্রহ করা, বিমানের টিকিট বুকিং দেওয়া, তারপরে হচ্ছে তোমার কোথাও গেলে হোটেল বুকিং দেওয়া, এসব বিভিন্ন কাজে ইন্টারনেট লাগে। এবং এখন সবচেয়ে বেশি ইন্টারনেট লাগছে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে। তোমাদের অনলাইন ক্লাস নেওয়া, হোমওয়ার্ক জমা দেওয়া, পরীক্ষা নেওয়া, যাবতীয় কাজ সব আমরা এখন ইন্টারনেটে করছি, তাই তো? তো ইন্টারনেটের উপকারিতার কথা বা ব্যবহারের কথা বলে শেষ করা যাবে না, ঠিক আছে? তো এখন আমরা জানব ইন্টারনেট ব্যবহার করে ইমেইল, ইমেইল অ্যাড্রেস ক্রিয়েট করা। ইমেইল, তোমরা এই নামটি শুনেছ নিশ্চয়ই, এবং তোমাদের অনপরিচিত অনেকেরই ইমেল অ্যাড্রেস আছে। ইমেল মানে হচ্ছে ইলেকট্রনিক মেইল, ইলেকট্রনিক মেইল। ইমেল ইমেল ই মানে ইলেকট্রনিক, ইলেকট্রনিক মেইল। ইলেকট্রনিক মেইল হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া, ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহৃত মেইল, ঠিক আছে? পূর্বে ইমেইলের পূর্বে আগে কাগজে কলমে মানুষ চিঠি লিখত অথবা মোবাইলে SMS পাঠাতো। এখন চিঠি লেখার পরিবর্তে আমরা ইমেইলে মেসেজ দিতে পারি, ইমেইলে কোনো বার্তা পাঠাতে পারি, ছবি, টেক্সট, ওয়ার্ড ফাইল, এক্সেলের ফাইল, যে কোনো কিছু আমরা ইমেইলে অ্যাটাচ করে পাঠাতে পারি। ইমেইল এর প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না। এখন বর্তমানে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে অবশ্যই ইমেইল লাগবে, ইমেইল ছাড়া চলবে না। শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু তো এখন ইমেইলে বার্তা আদান প্রদান করা হয়। ইমেইল ব্যবহার করার একটি সুবিধা হচ্ছে
তুমি যে ডিভাইসে ইমেল ব্যবহার করবে, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার যাই হোক না কেন, ইমেল যাকে পাঠাবে তার ডিভাইসটি অন থাকার প্রয়োজন নেই। যদি ডিভাইসটি বন্ধও থাকে তারপরেও তার মেইল অ্যাড্রেসে মেইল চলে যাবে, এবং সে যখনই ডিভাইসটি অন করবে তখন তার মেইলটি সে দেখতে পাবে। প্রত্যেক ইমেল ব্যবহার করার একটি ব্যবহারকারীর একটি মেইল বক্স থাকে। এই মেইল বক্সে যেই মেসেজ মেইল পাঠায় বক্সে এসে জমা হয়, ঠিক আছে? এভাবে যত মেইল পাঠাবে সব বক্সে এসে জমা হবে, সে যখনই বক্স ওপেন করবে সে মেইলগুলো দেখতে পাবে। এবং ইমেল আইডি ব্যবহারকারীর একটি পাসওয়ার্ড থাকে। এই পাসওয়ার্ডটি সুরক্ষিত থাকতে হবে, মানে গোপনীয় থাকতে হবে, ঠিক আছে? অন্য কেউ যেন পাসওয়ার্ডটি দেখতে না পারে, কারণ অন্য কেউ যদি পাসওয়ার্ডটি জানতে পারে তাহলে তো তোমার ইমেইল এসে ঢুকে পড়ে তোমার গুরুত্বপূর্ণ মেসেজগুলো দেখতে পারবে এবং তোমার ক্ষতি সাধন করতে পারবে, ঠিক আছে? আর পাসওয়ার্ডটি অবশ্যই 6 থেকে 32 ক্যারেক্টারের হবে, ঠিক আছে? মানে পাসওয়ার্ড একটু বড় হবে, 6 ক্যারেক্টারের উপরে হবে। তো আজকে ক্লাসে আমরা জানতে পারলাম ইন্টারনেট কি, ইন্টারনেটের ব্যবহার, ইমেল আইডি, ইমেল কি, ইমেলের ব্যবহার এবং ইমেল সম্পর্কে আরো কিছু। আগামী ক্লাসে আমরা জানব ইমেল কিভাবে, একটি ইমেল আইডি কিভাবে ক্রিয়েট করে। আমি ইমেল আইডি ক্রিয়েট করতে প্রথমে তোমার লাগবে হচ্ছে একটি ল্যাপটপ অথবা কম্পিউটার, তারপর লাগবে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ, তারপর লাগবে একটি ব্রাউজার যেটা দিয়ে তুমি ইন্টারনেটে প্রবেশ করবে, তারপর লাগবে ইমেল সেবাদাতা সাইট, ঠিক আছে? যেমন ইয়াহো, ইমেল সেবাদাতা সাইট হতে পারে ইয়াহো অথবা জিমেল অথবা হটমেল, ঠিক আছে? এর যে কোনো একটিতে প্রবেশ করে তুমি ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করতে পারবে। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি আমার ল্যাপটপে দেখিয়ে দিব কিভাবে একটি ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করতে হয়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।